আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট স্পেশাল আজকের রেসিপি আপনাদের জন্য সরিষার তেলের ঝাঝালো ফ্লেভারে দারুণ একটা তেহারির রেসিপি। ঈদের দিন সকালের প্রথম মাংসটা দিয়েই কিন্তু খুবই ঝটপট এই তেহারিটা রান্না করে ফেলতে পারবেন। আর আজকের এই তেহারিটা কিন্তু বাবুর্চিদের সব রকমের তেহারির রেসিপিকেই টক্কর দিবে। যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। তেহারিটা রান্না করার জন্য আমাদেরকে ছোট্ট করে একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়েছি 2 টুকরো দারচিনি, 1টি জয়ফলের অর্ধেকটা আমি এখানে নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। সামান্য পরিমাণ নিয়েছি জয়ত্রী, 7-8টি নিয়েছি এখানে লবঙ্গ, 5-6টি নিয়েছি সবুজ এলাচ, 1 চা চামচ পরিমাণ নিয়েছি এখানে সাদা গোলমরিচ, চাইলে এখানে কালো গোলমরিচটাও নেওয়া যাবে। এবার এই মশলাটাকে ভাজতে হবে না, ভাজা ছাড়াই আমি একটি গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা। এখানে আমি পুরোটি মশলা গুঁড়ো করে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ থেকে একটু বেশি মশলা আছে, তবে পুরোটি মশলাই আমি রান্নাতে ব্যবহার করব। এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ হাড় চর্বিসহ গরুর মাংস। চেষ্টা করবেন তেহারির মাংসটা একটু হাড় চর্বিসহ নিতে, এতে করে তেহারিটা খেতে খুব ভালো লাগে। আমি গরুর মাংস দিয়ে রান্না করছি, চাইলে আপনারা খাসির মাংস দিয়ে সেম প্রসেসে তেহারিটা রান্না করতে পারবেন। আর তেহারির জন্য মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তেহারির মাংসের পিসটা কিন্তু ঠিক এরকম ছোটই হয়। সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে নিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই সরিষার তেলই কিন্তু তেহারিটার মূল আকর্ষণ। সরিষার তেল ছাড়া তেহারি কখনোই কিন্তু পারফেক্ট হয় না, তাই অবশ্যই তেহারি রান্নাটা সরিষার তেলে করতে হবে। দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখন ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম বেরেস্তার মতো হয়ে আসে। পেঁয়াজ যখন ভাজতে ভাজতে বেরেস্তার মতো হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তেহারি রান্নায় কিন্তু মশলার ব্যবহার খুবই কম হয়। খুব বেশি মশলা ব্যবহার করলে কিন্তু সেটা অনেকটা বিরিয়ানি হয়ে যাবে, সেটা আর তেহারি থাকবে না। তেহারি আর বিরিয়ানির স্বাদের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তেহারির জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তাই তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর সময়, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টক দই। টক দই যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে বাটার মিল্ক তৈরি করে এখানে দিয়ে দিতে হবে। এখন এই মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসটা দিয়ে ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটাকে 10 মিনিটের জন্যে। দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, মাংস থেকে এখন বেশ খানিকটা পানি উঠে এসেছে। মাংসের এই পানিটা দিয়ে কিন্তু মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কোরবানির মাংস যেহেতু অনেক ফ্রেশ হয়, কোরবানির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। ঢাকনা লাগিয়ে ফিরে আসছি মাংসটা আরও কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর। আরও বেশ খানিকটা সময় রান্না হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তবে যতটুক পরিমাণ পানি আছে এই পানি দিয়ে পুরো মাংসটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। না খুলে কিন্তু বারবার একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। মাংসের ঝোলটা শুকিয়ে যেয়ে যখন এরকম তেল ভেসে উঠবে তখন মাংসটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মাংসটা এখন হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে হাঁড়ি থেকে শুধু মাংসগুলোকে আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। মাংস তুলে নেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন এই তেল আর গ্রেভিটার মধ্যে আমি তেহারির জন্য রাইসটাকে রান্না করব। তেহারির রাইসটা মাংসের এই গ্রেভিটার মধ্যেই রান্না করা হয়, আলাদাভাবে কোনো প্রকার পোলাও রান্না করা হয় না।
এখন চালটাকে তেল মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর এই চাল ভেজে নেওয়ার কাজটা একটু সময় ধরে করতে হবে। যত ভালো করে চালটা ভেজে নেবেন ততই কিন্তু তেহরির রাইসটা ঝরঝরে হবে। চালটা ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করব। আজকের তেহরিটা রান্না করার জন্য আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই 4 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। এখানে আমি 4 কাপ পানির পরিবর্তে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করব, আর বাকি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ। গুঁড়া দুধ পানির মধ্যে গুলিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম। চাইলে এখানে লিকুইড দুধটাও দেওয়া যাবে। এখন রাইসের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে পানিটা একটু চেক করে দেখবেন, লবণটা যদি একটু নোনতা মনে হয় তাহলে বুঝতে হবে পোলাওতে লবণটা পারফেক্ট হবে। আর পানিতে যদি লবণ কম মনে হয় সেক্ষেত্রে আরও কিছুটা লবণ এখানে অ্যাড করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পোলাওর পানিটা একদম টেনে আসা পর্যন্ত। পোলাও থেকে যখন পানিটা একটু টেনে এসেছে তখন হালকা হাতে পোলাওটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। আবারও কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিয়ে আবারও আমি পোলাওটাকে হালকা করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে রান্না করে নেওয়া মাংসটা এখানে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা এখন আমি লোতে করে দিয়েছি। এবার আবারও হালকা হাতে মাংসটার সাথে খুব ভালোভাবে পোলাওটাকে মিক্স করে দিতে হবে। খুব বেশি জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে পোলাওর চালগুলো ভেঙে যাবে। নেড়েচেড়ে মাংসটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 10-12টি আস্ত কাঁচামরিচ। এতগুলো কাঁচামরিচ দেখে কিন্তু কেউ আবার ভয় পাবেন না। আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, মাঝখান থেকে ফেড়ে দেইনি। আস্ত কাঁচামরিচ থেকে কোনো প্রকার ঝাল ছড়াবে না, কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তেহরির মধ্যে। আর তেহরিতে এতগুলো কাঁচামরিচ দিতেই হবে। সরিষার তেল আর কাঁচামরিচের এই ফ্লেভারটাই তেহরির আসল স্বাদ নিয়ে আসবে। এবার আবারও হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়ার জল। এই কেওড়ার জলটাই কিন্তু বাবুর্চিদের তেহরির মতো শাহী একটি ফ্লেভার আনবে তেহরির মধ্যে। তবে আপনাদের কাছে ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি তেহরিটাকে দমে বসিয়ে রাখছি 15 মিনিটের জন্যে। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে করে রাখবো। নিচে লেগে যাওয়ার ভয় থাকলে আপনারা হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে নিতে পারেন। 15-20 মিনিট তেহরিটা দমে রাখার পরে গরম গরম তেহরিটা আমি এখন সার্ভ করে নিচ্ছি। খুবই ঝটপট অল্প সময়ে এই তেহরিটা রান্না করে নেওয়া যায়, তাই ঈদের দিন সকালে চাইলেই আপনারা সহজেই এই তেহরিটা রান্না করতে পারবেন। তেহরিটা খেতে সাথে স্পেশাল কিছুর প্রয়োজন হয় না। শসা টমেটোর কুচি করে নেওয়া সালাদ, কাঁচামরিচ, আস্ত পেঁয়াজ আর লেবু, এতটুকুই যথেষ্ট তেহরিটা সার্ভ করার জন্যে। অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ঘরে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।